খেজুরকে বলা হয় রাজকীয় ফল। শুধু অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য নয়, খেজুরের খ্যাতি তার অসাধারণ রোগ নিরাময়ের জন্যও। এতে রয়েছে আয়রন, খনিজ, ক্যালসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস এবং ভিটামিন। খেজুর স্বাস্থ্যের পাশাপাশি সৌন্দর্য বাড়াতেও কাজ করে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ভাণ্ডার খেজুর ডায়াবেটিসে উপকারী। এর পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এতে কোলেস্টেরল থাকে না, কোষের ক্ষতি প্রতিরোধ, ক্যান্সার প্রতিরোধ এবং হার্ট সংক্রান্ত সমস্যা প্রতিরোধেও এটি খুবই কার্যকরী। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। আজকে আমরা বিস্তারিতভাবে জানব খেজুর খাওয়ার 10টি উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে, যা আপনার শরীরকে উপযুক্ত ও রোগমুক্ত রাখতে মুখ্য ভূমিকা রাখবে। নাম্বার 1, প্রতিদিন 4-5টি করে খেজুর খেতে পারলে শরীরের শক্তি দ্রুত বাড়তে শুরু করবে এবং আপনার শারীরিক দুর্বলতা হ্রাস পেতে শুরু করবে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার ফলে অনেক শক্তি ব্যয় হয়। তাই অবশ্যই শরীরের জন্য শক্তি যোগায় এমন খাবার খাওয়া সবসময় উচিত। শক্তি বৃদ্ধি করার জন্য সব খাবারের মধ্যে খেজুর হলো অন্যতম, কারণ এটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন, শর্করা, ফাইবার, স্নেহ পদার্থ, প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, পটাশিয়াম সহ আরও অনেক কার্যকরী উপাদান রয়েছে। অর্থাৎ খেজুরে ক্যালোরি রয়েছে পর্যাপ্ত, যার ফলে শরীরে যথেষ্ট শক্তি যোগাতে সাহায্য করে। নাম্বার 2, চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে খেজুর ফল অনন্য ভূমিকা রাখে। আমাদের অনেকেরই চোখে নানান সমস্যা হওয়ার কারণে দৃষ্টিশক্তি লোপ পেয়ে থাকে। দৃষ্টিশক্তি বাড়াতে খেজুরের অবদান যথেষ্ট। অর্থাৎ প্রতিদিন খেজুর খেতে পারলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে থাকবে, কারণ খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন এ, জিয়ানথেনিন ও লিউটিন সহ আরও কিছু কার্যকরী উপাদান, যা ম্যাকুলার ও রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এর ফলে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে এবং খেজুরে থাকা ভিটামিন এ রাতকানা রোগকেও প্রতিরোধ করতে পারে। নাম্বার 3, বর্তমানে অনেক মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যা শরীর ও স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। আর তার জন্য আমরা অনেক টাকা নষ্ট করে ফেলছি, কিন্তু আপনি ইচ্ছা করলে কিছু প্রাকৃতিক খাবার খেয়েই বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন। খেজুরও ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা রাখে, বিশেষ করে মুখগহ্বরের ক্যান্সার রোধে এটি বিশেষভাবে ভূমিকা রাখে। তাই নিয়মিত খেজুর খান এবং নিজেকে বিভিন্ন ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখুন। নাম্বার 4, প্রতিদিন সকালে খালি পেটে 4-5টি খেজুর খেতে পারেন ত্বককে সুস্থ সুন্দর রাখার জন্য, কারণ খেজুর একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার। এটিতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সহ আরও আশ্চর্যজনক কার্যকরী উপাদান, যা বিভিন্ন সমস্যা দূর করার পাশাপাশি ত্বককে সুন্দর ও ভালো রাখতে সাহায্য করে। তাই ত্বকের সুস্থতা ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য অন্যান্য খাবারের সাথে অবশ্যই খেতে পারেন এই খেজুরকে। নাম্বার 5, নিয়মিত খেজুর খেলে হাড় সুস্থ ও মজবুত থাকে এবং হাড়ের দুর্বলতা চলে যায়। আমরা অনেকেই হাড়ের দুর্বলতা অনুভব করি, বিভিন্ন কারণে অনেকের হাড় অসুস্থ হয়ে যায় এবং কারো হাড় খুব নরম হয়ে থাকে, ফলে মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন রীতিমতো চলাফেরা করা যায় না, হাঁটাহাঁটি করা যায় না এবং ব্যায়াম করতেও সমস্যা হয়ে থাকে। তার জন্য অবশ্যই মানসম্মত খেজুর ধুয়ে পরিষ্কার করে প্রতিদিন আপনি খেতে পারেন। খেজুরে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই সকল মিনারেল বা খনিজ পদার্থ হাড়ের সুস্থতার জন্য অতুলনীয় ভূমিকা রাখে। তাই অবশ্যই ছোট থেকে বড় সবার নিয়মিত খেজুর খাওয়া প্রয়োজন। নাম্বার 6, আপনি কি খুব সহজে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে চান? তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে 4-5টি ভালো মানের খেজুর খান। খেজুরে থাকা বিভিন্ন কার্যকরী উপাদান কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন অথবা রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে জল সহ আপনি খেতে পারেন, যার ফলে কোষ্ঠকাঠিন্য একেবারে বন্ধ হয়ে যাবে। নাম্বার 7, শরীরে যেন গ্লুকোজের ঘাটতি না হয় অবশ্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এটির অভাবে শরীর বিভিন্ন সমস্যা দেখাইতে পারে এবং স্বাস্থ্যের অবনতি হতে পারে। খেজুর যথাযথভাবে গ্লুকোজের অভাব দূর করতে বিশেষভাবে সক্ষম, তাই নিয়মিত 4-5টি খেজুর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট থেকে বড় প্রত্যেকেরই খাওয়া উচিত। নাম্বার 8, ওজন বাড়াতে চান? তাহলে নিয়মিত
চার থেকে পাঁচটি করে খেজুর খান। এরকম এক থেকে দুই মাস কন্টিনিউ করলে দেখবেন আপনার ওজন যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। যারা চিকন বা যাদের ওজন মাত্রাতিরিক্ত হারে কমে যেতে শুরু করেছে তারা তো অবশ্যই স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রতিদিন খেজুর খেতে পারেন। আসলে অনেকে যেমন ওজন কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, ঠিক কিছু মানুষ আছে ওজন বাড়ানোর জন্য অনেক উপায় খুঁজে থাকে, শরীর স্বাস্থ্য মোটা করার জন্য অনেক চেষ্টা করে থাকে। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, যেগুলো খেলে ওজন বাড়তে থাকে। তার মধ্যে অন্যতম হলো এই খেজুর, যা শরীরে ভাঙন রোধ করে ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 9, খেজুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা রাখে। মাঝে মাঝে আমাদের প্রায়শই উচ্চ রক্তচাপ দেখা দেয়, তার জন্য আমরা ডাক্তারের কাছে ছুটাহুটি করি, আরও কত কি। কিন্তু আপনি কি জানেন কিছু প্রাকৃতিক খাবারের ফলেই উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানো যায়, আর সেগুলোর মধ্যে খেজুর সবচেয়ে বেশি অবদান রাখে। অর্থাৎ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যার ফলে উচ্চ রক্তচাপ কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই যাদের এই সমস্যা আছে প্রতিদিন 4 থেকে 5টি করে খেজুর খেতে দিন, যথেষ্ট উপকার পাবেন। নাম্বার 10, খেজুর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেমন শরীরে LDL বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখা, হজম শক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তি বর্ধক এবং অ্যানিমিয়ার মতো রোগকে দূরে রাখে। অ্যালার্জির প্রকোপ কমাতে সাহায্য করে এবং খেজুরে থাকা প্রচুর মাত্রায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা একাধিক রোগকে দূরে রাখে। তাহলে বুঝতে পারছেন এই ছোট ফলটির গুণাগুণ কত এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কি পরিমাণ কাজ করে। শেষে একটি কথাই বলবো, সুস্থ দেহ সুস্থ মন বিরাজ করুক সর্বক্ষণ। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।